চাঁপাড়ের ট্যানারি পল্লীতে চারটি ব্লকে বর্জ্য ব্যবস্থাপনার যে ব্যবস্থা রয়েছে কোরবানিতে তার সর্বোচ্চ ব্যবহারের আহ্বান জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বিকেলে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন ইটিপিও নতুনভাবে স্থাপন করতে হবে, এছাড়া চামড়া শিল্পের জন্য যে মানমাত্রা রয়েছে তা কমানো হবে না, বরং তা কীভাবে অর্জন করা যায় সে বিষয়ে ভাবতে উদ্যোক্তাদের পরামর্শ দেন। অনুষ্ঠানে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান চার্লস হোয়াইটলি জানান বাংলাদেশের শিল্পখাতকে সামনে রেখে নতুন কিছু আইন আসছে যা এই খাতে প্রভাব বিস্তার করবে। বলেন এই বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে কাজ করছেন তারা।